আসসালাম আলাইকুম খুব খুশি খুশি লাগতেছে না আপনারা শাকলার সাথে খুশি খুশি হয়েছি ভাই বোনেরা বাড়ি ঘর সেরকম করে পরিষ্কার করব। এটা কি জানেন বোলডোজার এটা দিয়ে এই সম্পূর্ণটা ক্লিন করব। কারণ কি মা বাপ আসতেছে আমেরিকা শুধু কি মা বাপ আসতেছে মা বাবা আসলে তো হতোই সাঁতার একটা স্পেশাল ব্যক্তিগলে আসতেছে আমার বাবা

স্থান ঠিক করতেছি যে কোন স্থানে কোন জায়গাটাতে তাকে দিলে পারে সে কমফোর্ট হবে এবং সে সুন্দর ভাবে থাকতে পারবি বুঝছেন ভাই বোনেরা ফুল ভাই বোনেরা আমি না ওই যে ইয়ে করছিলাম এই দেখেন ওই যে সেদিন আপনার করলাম আলু বোখরা আলু বোখরাও তৈরি করে ফেলেছিলাম ও যে স্পেশাল জিনিসের কথা করছি সেটা দেখবেন না চলেন যাইতে হলে আমার বাড়িতে যাওয়া লাগবে কারণ স্পেশাল স্পেশাল ভাবে নিয়ে আসা হচ্ছে আমেরিকাতে কিভাবে নিয়ে আসা হচ্ছে সব থাকবে না ভিডিওতে চলেন তাহলে দেখাই ভালোই লাগবে না আপনাদের এই যে এতক্ষণ যার বিষয় নিয়ে আপনাদেরকে বলতেছি যে আমেরিকাতে সে আসবে তাকেই খুলতেছে সবাই বিশ্বাস করেন ভাই বোনেরা আমার এত পছন্দের এই জিনিসটা আমি শুধু খুঁজতেছিলাম যে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় শেষমেশ পেয়ে গেছি একটা ভালো একটা জায়গা থেকে এই জিনিসটা আমি নিচ্ছি সেটা আপনাদের সামনেই বলব নি এখন আপনারা চিন্তা করছেন যে এর ভিতরে কি আছে অবশ্যই ভাই বোনেরা দেখাচ্ছি আপনারা জানেন আমার কোনো জিনিসে যদি পছন্দ হয় সেই জিনিসটা আমি যতক্ষণ না কিনতে পারবো আমার শান্তি লাগে না এবং আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমার এই কালারটা পছন্দ হয়েছে প্লিজ কাউকে দিও না আমি এটাই নিতে চাই এবং আমি ওদের সাথে কথা বলছিলাম যে আমি এটা আমেরিকায় নিয়ে আসবো কুরিয়ারের মাধ্যম দিয়ে সে করে ফেলছি এর ভিতরেই আমার আব্বা মার যেহেতু আমেরিকা আসার কথা শুরু হয়ে গেল তখন চিন্তা করলাম যে আমার আব্বা মার কাছ দিয়েই এই জিনিসটা নিয়ে আসাই তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ ওরা লাগেজে করে এইটা নিয়ে আসতে পারবে নি বড় লাগেজের ভিতরে করে যদি নিয়ে আসা যায় বিষয়টা খারাপ হবি নিকো সুন্দর জিনিসটা দেখতে এই জিনিসটা আমার রুমে রাখলে আমার রুমটাই ফুল চেঞ্জ হয়ে যাবে একটা সুন্দর জিনিস যদি রুমে রাখা যায় দেখবেন কি রুমটার একটা চেহারাই চেঞ্জ হয়ে যায় সত্যি আর যদি হয় এমন টাইপের জিনিস তাহলে তো কোনো কথাই নাই এই যে আমার পছন্দের জিনিসটা ফাইনালি আপনাকে দেখাই দিলাম এই পছন্দের জিনিসটা আমি নিয়ে আসতেছি আমেরিকাতে এই দোলনাটা আমার অনেক দিনের শখ ছিল এবার আমি পূর্ণ করতে পারলাম কিনে এত সুন্দর দোলনাটা কিন্তু আমি একটা পেজ থেকে নিছি ওই পেজটার নাম লজ্জাবতী ডেকোর ওই পেজে সুন্দর সুন্দর দোলনা আছে আমি অবশ্য বড়টা না মাঝারি ওই দুলনাটা নিছি কারণ হলো যেহেতু ওজনের ব্যাপার সেপার আছে আমেরিকাতে নিয়ে আসা তাই আমি মানে মাঝারিটাই নিছি ওই পেজটাতে দেখলাম আরও অনেক কিছু আছে একটু মজার কথা কব ভাই বোনেরা এই আবার একটা কথা বলি আপনারা বাবার ভাইবেন না যে এটা আপনাদের শাকিলার সাথে আপু আমার ভাইয়ের মেয়েকে দিয়ে আমি একটু টায়াল দেওয়াচ্ছিলাম যে আমি যখন বই আমাকে কেমন লাগবে আর একটা মজার কথা বলতে চাইলাম না সেটা হলো ওই পেজে না দেখলাম অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের দুলনাও আছে আমার তো মনে হয়েছে কি আমার যখন সেকেন্ড বেবি হবে আমি একটা দোলনাও ওখান থেকে নিব রিজনেবল প্রাইস তো এই কারণে আরও নিতে চাইছি আর আমার ওদের কথাবার্তা সবকিছুই অনেস্ট মনে হয়েছে যার কারণে এই পেসটার থেকেই আমি কিন্তু নিলাম বলেন স্পেশাল দোলনাটা সুন্দর না খুবই সুন্দর কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কালারটাও আমার খুব পছন্দ হয়েছে সত্যি আমি চিন্তা করছি আমার বাসা কোন জায়গায় এটা টাঙ্গালে সবচেয়ে ভালো হবে আমি প্রত্যেক সময় দেখি আর খুব করি বাট মানে কিনি নাই কো কিন্তু এই পেজটা মানে আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইস এবং এদের কোয়ালিটিগুলো অনেক ভালো যার জন্য এখান থেকে নিলাম আর কইলামই তো যে বাচ্চা হইলে একটা নিব এখান থেকে দোলনাও তো ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আল্লাহ হাফেজ বাই বাই